মুখে কালো কাপড় বেঁধে সিপিআইএম কর্মীর বাড়িতে ঢুকে সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরী সহ তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। গত 2 মার্চ 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সিপাহীজলা ত্রিপুরা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুপুর ও ভজেন্দ্রনগর এলাকার বাসিন্দা তথা সিপিআইএম কর্মী রিঙ্কু চৌধুরী এবং তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি ধমকি এবং আক্রমণ করার চেষ্টা করে স্থানীয় কিছু বিজেপি কর্মীরা অভিযোগ। পাশাপাশি বিজেপি কর্মীরা বিজয় মিছিল করার জন্য 50,000 টাকা দাবি করে সিপিআইএম কর্মী রিঙ্কু চৌধুরীর কাছে, কিন্তু বিজেপি কর্মীদের বিজয় মিছিল করার জন্য সেই টাকা না দেওয়ার কারণে গত বৃহস্পতিবার বিজেপি কর্মীরা সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরী নামে গৃহবধূর বাড়িতে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে ঢুকে গৃহবধূ তথা সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরী সহ তার পরিবারের লোকজনদের বেধড়ক মারধর করে। গৃহবধূ তথা সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরী একটি পা ভেঙে দেয় অভিযোগ। পাশাপাশি বিজেপি কর্মীরা গৃহবধূ তথা সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরীর শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এতে গুরুতর আহত হন গৃহবধূ তথা সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরী। পরে আহত গৃহবধূ তথা সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরীর স্বামী কাজল চৌধুরী বাড়িতে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে আহত গৃহবধূ তথা সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিপিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ তথা সিপিএম কর্মী রিঙ্কু চৌধুরী আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযোগ করেন। এই বিষয় নিয়ে মধুপুর থানায় এবং স্থানীয় বিধায়ক দ্বারস্থ হলেও কোনো ধরনের সহযোগিতা পাননি তিনি। অবশেষে আজ সংবাদমাধ্যমে দ্বারস্থ হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এই ফাঁকে আমি বাই ঢুকে সেরে আমি হেরে গেছি, আমি তো বাবু লড়াইয়া শাটা সিলাই লিয়াই তারা বাদ গেছি, শাটা সিলাইতাম সিলাইতাম গিয়ে শাটা সিলাইতে কত করলো যেন 5 মিনিট যাইতে 5 মিনিট আইতে 5 মিনিট সিলাইতে 5 মিনিট 15 মিনিট এই ফাঁকে দিয়ে আমার ছেলের এমন করছে মুখে বাইন্দে সেরা তারা গড়ে ডাক দিছে। হ্যাঁ মনে করছে আমি বোধ আইসি দরজা টুকে দিছি পরে হ্যাঁ বাইরিছে ক তোর মা কই এদিকে আয়ো গড়ের পেছনে আমার ফুকুর ফার লেগে গেছে গা মেয়েছে ফুকুর ফার নিয়েছে কেছে তোমার মা কই ক মা গেছে শার্ট সিলাইতো বাবু শার্ট সিলাইতে গেছে মার লগে তোমার ভাই কত আগরতলা ক তোমার বাই টাউনে যে কোন কোন মাস্টার বাইক পরে গাড়িতে কোন জায়গাতে নামে কোন স্কুল পরে স্কুলে কোন টাইমে যা সবই আমরা জানি হ্যাঁ তাহলে তুই লই আমু ক তোমারও নিয়ে মাইরালাম তোমার বাবু রকেটালাম তো মা রকেটালাম তোমার বাড়ি ঘর বুম দিয়ে ফিরালাম জ্বালাইলাম এই কথা আমি অন্তর মাসির কাছে ফোন করে কইতে কইছি এফারে যে মন্ডল যে সুবীর চৌধুরী তাদের কাছেও আমি কইছি কিন্তু কেউই আমার কোনো সহযোগিতা করছে না। আজকে যদি একটু করতো তাহলে আজকে আমার পরিবর্তন হয় না। আমি কইছি যদি আমার কোনো দোষ থেকে আমার বিয়ে হয়েছে আজকে 22 বছর হয়েছে কোনো একদিন মিটিং মিছিল লেগে গেছেন বা সিপিএমর তো আসছিল মেম্বার নেতার মতো কোনো তো কোনো দিন কোনো একটা কমপ্লেন যদি থাকে থাকে আমার জানাইন আপনারা যদি আমার শাস্তি দেবেন সে জেলও দেবেন ফাঁসি দেবেন সবাই ভাই ভাইতে পারতেন কোনো দিন তারা করছে না কিচ্ছু। এবার বিজেপি নেতারা রোজি গেছি দাদা আমার ভাই কোনো দিন মিটিং লেগে গেছেন কন্যা তাহলে আপনারা আজকে তারা কথা শুনে আমার যেহেতু কমপ্লেন জানাই দিছি কোনো কিচ্ছু করতেছেন না। অন্তর মাসি বাদ গেছি নাকি অন্তর মাসি বাদ গেছি বরং তারা মাসি মনে ফোন করে কইসে নাকি তো কইতে পারি না মানে মাসি রাহি কেমনি আমি তাই বাপের বাড়ি আমার বাপের বাড়ির লগে তো এমনি এমনি আমার মাসি রাহি তো হেরে ফোন করলো তাই নেই মনে তাই দিয়ে নাকি তো কইতে পারি না তাই নাকি আমার কাছে ফোন করে না গো তুমি একটু একটু কাজের লেগে নাকি মাসি আপনি যেমন একটু একটু মনে করছে একটু একটু না আজকে একটু একটু না তাই নাকি তোমার এলাকার মানুষ জানাও তো এলাকার মানুষ সবার কাছে আমি যাইছি কেউই কোনো কিছু ইয়ে করতেছে না কালি কালি কইতেছে আমার কালি কেমনে তারা মানে এই ফাড়ার থেকে উঠাই দিব বা এই করবো সে করো আমি আমার যে দোষ থেকে থে যে শাস্তি দেবেন এই শাস্তি নেবো কোনো দোষ কোনো পয়েন্ট হচ্ছে ফাঁকাতে ফাঁকতে পারছি না। এত লোকের কাছে আমি গেলাম এই যে রেশনের যে ডিলার তাই নয় বিজেপির লোক তাদের কাছেও গেলাম এই যে নারু কয়েছিলাম বিজেপি তাদের আছে তাদের কাছেও গেলাম রত্না তাদের কাছেও গেলাম মানে এমন কোনো লোক নাই সবার বাড়ি বাড়ি আমি গাইটাইছি মধুপুর পিএসের কাছে কতদিন কত কমপ্লেন দিলাম সাতটার দিনের ভিতরে কতবার আইসে রাত্র আইসে 9টা বাজে 8টা বাজে সাতটা আইসে কিন্তু কোনো কিচ্ছু হয়েছে না। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে, উল্টো বাড়ি দেখতে হলে আসতেই হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।